এদিকে বরাবরের মতো আবারও নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে কুয়েতি দিনার। শীর্ষে থাকা 10টি দেশের মুদ্রাকে পিছনে ফেলে কুয়েতি দিনার এখন 1 নম্বর অবস্থানে রয়েছে। মাত্র 17,000 বর্গ কিলোমিটারের দেশটিতে বসবাস করে 46 লক্ষ মানুষ, যার মধ্যে 32 লাখই প্রবাসী ভিনদেশি। বিশ্ববিখ্যাত ফোর্বসে প্রকাশিত 10টি দেশের মুদ্রাকে টেক্কা দিয়ে কুয়েতি দিনারের এমন শক্ত অবস্থানকে স্বাভাবিকভাবে দেখছেই মানুষ। কেননা 1960 সাল থেকে কুয়েতি দিনার নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। কুয়েতের অর্থনীতির প্রধান উৎস তেল, যা রপ্তানি করে দেশটির সকল চাহিদা পূরণ করা হয়। এত কিছুর পরেও জেনে অবাক হবেন যে কুয়েতি 1 দিনারের বিনিময়ে বাংলাদেশি মুদ্রা পাবেন প্রায় 400 টাকা। অন্যদিকে কুয়েতি 1 দিনার এক্সচেঞ্জ করে আমেরিকায় পাবেন 3.25 মার্কিন ডলার। ফোর্বসে প্রকাশিত শক্তিশালী 10টি দেশের মুদ্রার পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে বাহরাইনি দিনার, ওমানি রিয়াল, জর্ডানি দিনার, ব্রিটিশ পাউন্ড, জিব্রাল্টার পাউন্ড, কেইম্যান আইল্যান্ড ডলার, সুইস ক্রোনা, ইউরো এবং মার্কিন ডলার।